হ্যালো, তুমি অফিসে হ্যাঁ অফিসে। লাঞ্চ করছো? না, এখনো করি নাই। কেন লাঞ্চ করো নাই কেন? আমি না তোমারে বলছি 1:30 বাজলে খাইয়ে নিবা, এখন তো 2টা বাজে। হাতে বেশ কিছু কাজ আছে, তো একটু পরে খাবো। তুমি খেয়েছো? না, আমি খাইতে বসছিলাম, মনে হইলো যে তুমি খাইছো কিনা, তাই তো ফোন দিলাম। শোনো, তুমি না খাইলে কিন্তু আমি খাবো না। এই কথা তো আগে কোনোদিন বলো নাই। না, আমার আজ মনে হইলো তাই আমি বলছি। আচ্ছা শোনো, আমি কিন্তু এখন থেকে রোজ তোমার খবর নিব। তুমি কিন্তু রোজ খাইয়ে আমারে ফোন দিবা, তারপর আমি কিন্তু খাইতে বসবো। আচ্ছা ঠিক আছে। তুমি কি ফোন রাখতে চাইতেছো? কেন, কিছু বলবা? আমার না 7,000 টাকা দরকার, দিতে পারবা? 7,000? এত টাকা দিয়ে কি করবা? আছে, দরকার আছে, খুব জরুরি। আমি কি তোমার কাছে এত টাকা চাইছি কখনো? তুমি বলো, এখন না প্রয়োজন হয়েছে বললেই না চাইলাম। 2 বছরে মনে হয় 500 বার বলে ফেলে, কিন্তু এত টাকা তো আমার কাছে নাই। 2,000 টাকা আছে, কালকে সকালে বাজার করতে হবে না? ব্যাংক থেকে একটু তোলো তুমি, আমার খুব দরকার। আমি তোমারে পরে বলবো, হ্যাঁ কারে দিব, হ্যাঁ প্লিজ। আচ্ছা ঠিক আছে। টাকাটা কিন্তু আমার এখনই লাগবে। তুমি এক কাজ করো, ওই পিয়নরে দিয়ে আমারে পাঠায় দাও। পিয়ন তো অফিসের কাজে বাইরে গেছে, রাতে দিই। না বললাম না, এমার্জেন্সি। আচ্ছা এক কাজ করি, আমি নিজেই চলে আসি। না না না, তোমার কষ্ট করে আসার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আমার পিয়নটা আসলে পরে ওকে পাঠিয়ে দিচ্ছি। সত্যি? আচ্ছা ঠিক আছে, আমি রাখলাম, পাঠাইবো। এমন সুন্দর ড্রেস আমি আমার জীবনে দেখি নাই। ও, ড্রেসের কথা শুনে তোমার মাথা ধরছে না? মাথা থাকলেই মাথা ধরে, ধরতে পারে না মাথা, সারাদিন কাম কাজ করছি। শোনো, তোমার কিন্তু শাড়িতে অদ্ভুত লাগে। ছোটবেলায় যেমন পূজা মণ্ডপে যেতাম না, ভগবতীরে দেখতাম শাড়ি পরা, এই শাড়ি পরলে তো তোমার ভগবতীর মতো লাগবে। আচ্ছা শোনো, তুমি কিন্তু আমাকে ওই ড্রেসটা কিনে দিবা, ঐশ্বরিয়া ড্রেস, খুবই সুন্দর, আমার পরার অনেক শখ হয়েছে। কত দাম? বেশি না, 14,000, বলছে 10,000-এ দিয়ে দিবে। না তাহলে তো অনেক কম দাম চাইছে, 10,000 টাকা তো টাকাই না। কিন্তু ওই বিষয় হচ্ছে কি, সঞ্জয় দত্ত আছে না, বোম্বের নায়ক, একসময় লম্বা চুল রাখছিল, সুন্দর লাগতো কিন্তু দেখতে। আর আমি খাটো খুটো মানুষ, আমি যদি সঞ্জয় দত্তের মতো লম্বা চুল রাখি তাহলে আমার কি মানুষের বাচ্চা মনে হইবে? তুমি কও, তুমি যদি ঐশ্বরিয়ার ড্রেসটা পরো তাইলে। আই কি বললা তুমি, কি বললা? তাহলে তুমি ঐশ্বরিয়াকে বিয়ে করতা? কান্নাকাটি করো না, সমস্যা নাই দিমু। ঈদের পরে, ঈদের পর ওটা থাকবে? কেনার জন্য মানুষ লাইন দিয়ে আছে মার্কেটে। তাইলে তো আর কিছু করার নাই, ঈদের আগেই কিনে দেব। আচ্ছা মিতু, কিডনি
কোথায় কেনে জানো?